প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমন্ত্রণ হুমায়রার কিচেনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ সাধারণ একটা রেসিপি, ক্রিসপি ভেজিটেবল কাটলেট। মেইনলি আলু দিয়ে তৈরি করেছি, কিন্তু এই আলু দিয়ে তৈরি করা ভেজিটেবল কাটলেট কিন্তু অসম্ভব ক্রিসপি আর খুব মচমচে। এটা কিন্তু চপের মতো টেক্সচার না, ভেতরটা একেবারে নরম গ্যালগ্যালা এরকম কিন্তু না। এটা তৈরি করা কিন্তু কিছু টিপস আছে, সেই টিপসগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। ভেজিটেবলের মধ্যে মেইনলি আমি পাপরিকা দিচ্ছি। আমি কালারফুল পাপরিকা ব্যবহার করছি, দেখতে কিন্তু কাটলেটটা ভাজার পরে খুব সুন্দর লাগবে। হলুদ রঙের পাপরিকা নিয়েছি, আবার নিয়েছি কিছু লাল রঙের পাপরিকা। পরিমাণ খুব বেশি না, আমি অর্ধেক মতো নিয়েছি। আর একটা জিনিস নিয়েছি, এটাকে টোফু বলা হয়। এটা সয়াবিন থেকে তৈরি করা হয় এই টোফু। এটা অসম্ভব প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। তবে অবশ্যই মনে রাখবেন, এই টোফু কিন্তু একেবারে কোনো কম্পালসারি ইনগ্রেডিয়েন্ট না। এটা আপনাদের হাতের কাছে যদি থাকে, বিশেষ করে যারা বিদেশে আছেন, তারা পেতে পারেন। না পেলে অবশ্যই বাদ দেবেন। আর এটা বাদ দেওয়ার ফলে যে কাটলেটের কোনো স্বাদের হেরফের হবে সেটাও কিন্তু না, কারণ টোফুর কিন্তু নিজেরই কোনো স্বাদ নাই। এটা একেবারে পানির মতো ধরতে পারেন, বিস্বাদ একটা স্বাদ আছে এটা। এটা কোনো স্বাদ, এটা স্বাদবিহীন একটা জিনিস। আর একটা ভেজিটেবল দিয়েছি, ক্যানের মধ্যে যে ভুট্টাটা পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করছি। ইনগ্রেডিয়েন্টগুলির পরিমাণে কিন্তু খুব বেশি কোনো কড়াকড়ি নেই, আপনার পছন্দ মতো পরিমাণেই ব্যবহার করতে পারে। আর আমি সিদ্ধ করেছি কিছু আলু। এখানে বড় বড় তিনটা আলু আছে। আমি এটা বুঝতেই পারছেন আমি একটু ভাপিয়ে নিচ্ছি, তারে চালনিতে রেখে আমি এটা স্টিম করে নিচ্ছি। এটা করছি কারণ এতে আলুতে কিন্তু অতিরিক্ত কোনো পানি থাকবে না, আলুটা খুব শক্তভাবে সেদ্ধ হবে। এটা একটা টিপস এই ধরনের কাটলেট তৈরি করার জন্য, মচমচ করে আলুটা যাতে পানি না থাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যদি আপনারা একেবারে পানিতেই ডুবিয়ে সেদ্ধ করেন, সেক্ষেত্রে অবশ্যই এই আলু ভালোভাবে মুছে নিতে পারেন, অথবা খোলা জায়গায় রেখে দিয়ে কিছুটা পানিটা শুকিয়ে নিতে পারেন বা ফ্রিজেও রেখে দিতে পারেন। এই কাটলেট কিন্তু খুব ভালো হয় যদি আলু আপনি একদিন ওভারনাইট বা কয়েক ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেন, তাহলে আলুর থেকে অতিরিক্ত পানিটা কিন্তু চলে যায়। আর এর মধ্যেই তো আমি একটা নর্মাল ননস্টিক প্যানে সামান্য কিছুটা তেল দিয়ে কিছুটা পেঁয়াজ, এখানে আধা কাপের মতো পেঁয়াজ হবে, কুচিয়ে রেখেছিলাম, সেটাই ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম টোফুগুলি, আর তারপরে দিয়ে দিলাম পাপরিকাগুলি, লাল হলুদ পাপরিকা। আর এখানটায় আমি দিয়েছি কিছুটা ফ্রেশ রসুন কুচি আর কিছুটা আদা কুচি। পানি ঝরিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়ে ভুট্টাগুলি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিলাম এখানটায় প্রথমে এক চা চামচের মতো, নিজের পছন্দ মতো করেই দেবেন। আমি দিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণ এটা জিরা গুঁড়া, আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ এটা আমচুর পাউডার, একটু টক টক ভাব আসবে। জিরা গুঁড়া মানে আর একটু দিলে ভালো হবে। আরও দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, টোটাল দিলাম এক চা চামচ পরিমাণ। এখন একটু নেড়ে চেড়ে এই যে সবজির মধ্যে যে পানিটা আছে, পাপরিকার মধ্যে, টোফুর মধ্যেও আছে, পানির মধ্যেই টোফু থাকে, এখন একটু একদম শুকিয়ে নিতে হবে যাতে পানি একদম না থাকে। পাঁচ ছয় মিনিটের মতোই ভাজা ভাজা হয়ে গেল, এই তরকারির মধ্যে কিন্তু পানি আর একদমই নাই। এখন সেদ্ধ করা আলুগুলি মিহি করে ম্যাশ করে নিচ্ছি। ভেজে নেওয়া সমস্ত সবজিগুলি দিয়ে দিলাম, আর এখন এর মধ্যে ভালোভাবে এগুলি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই আলু মাখানোর মধ্যে কিন্তু কোনো ধরনের ডিম দেওয়ার কিন্তু দরকার নেই, ডিম দিলে কিন্তু এটা আলুটা নরম হয়ে যাবে, তখন চপের মতো টেক্সচারটা হয়ে যাবে। ডিম দিলাম না, কিন্তু কাটলেটটা একটু মচমচে আর একটু টেক্সচারটা শক্ত করার জন্য এখানে দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ সুজি। খুব ভালো করে মাখিয়ে নেব। আর একটু ঝাল করার জন্য দিয়েছি কিছু চিলি ফ্লেক্স। এই মশলাগুলির ব্যবহার আর পরিমাণ আপনাদের পছন্দের উপর, স্বাদের উপর নির্ভর করছে। আপনারা যেই মশলাটা পছন্দ করেন সেটাই ব্যবহার করতে পারবেন, এখানে কড়াকড়ি কিন্তু কোনো কিছু নেই। আলু থেকে এখন এই কাটলেটগুলি তৈরি করে নেব। তবে এখানে একটু বলে রাখি, যদি মনে করেন যে
আলুর এই মাখানোটা এখন একটু নরম নরম আছে, সেই জন্য আপনারা এটা নর্মাল ফ্রিজে তখন রেখে দেবেন। তাহলে এই আলু থেকে যে পানিটা কিছুটা আরও ভালোভাবে শুকিয়ে যাবে এবং কাটলেটের টেক্সচারটা কিন্তু খুব ভালো হবে, একটু শক্ত শক্ত উপরে একটা মচমচে হবে। বেকিংয়ের জন্য যে কাপগুলি ব্যবহার করা হয়, আমি সেই কাপে কিছুটা আলু নিয়ে একটু চেপে একটু কাটলেটের সাইজের মতো করে গোল করে নিয়ে একটু সমান করে নিয়ে তারপরে উল্টিয়ে দিয়ে কিন্তু কাটলেটগুলি সব খুব সহজেই বার হয়ে আসছে। দুই হাতের মধ্যেও আলু নিয়ে এই কাটলেটগুলি খুব সহজেই তৈরি করতে পারে, তবে আমি কাপ ব্যবহার করি কারণ এতে কাটলেটের সাইজগুলি একদম সমান হবে। কাটলেটগুলিকে আর একটু মচমচে করার জন্য আর বাইন্ডিংয়েরও কাজ করবে, আমি একটা ডিমের সাদা নিয়েছি, একটু ফেটে নিলাম। ডিমের সাদাটা ব্রাশ দিয়ে কাটলেটগুলির উপর মাখিয়ে নিচ্ছি আর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু সেজাম বা তেল, দেখতে সুন্দর লাগবে আর সেজাম কিন্তু ভাজার পরে আর একটু মচমচে হয়ে যাবে। ডিমের হলুদটা কখনো কাটলেটের উপরে মাখাবেন না, হলুদটাতে কিন্তু কাটলেটের উপরটা কিছুটা নরম হয়ে যেতে পারে। সাদাটা কিন্তু দিলে আপনার কাটলেট বলেন চপ বলেন সেগুলি আর একটু মচমচে হয়। এখন শ্যালো তেলে কাটলেটগুলি ভেজে নেব, ডুবো তেলে কিন্তু কাটলেটগুলি ভাজা কোনো দরকার হবে না। আমি একটা সসপ্যানে সামান্য কিছুটা তেল দিয়েছি, শ্যালো তেলে কাটলেটগুলি ভাজব আর তেলে ছাড়ার পরেও কিন্তু কাটলেট সঙ্গে সঙ্গে ওলট পালট করবেন না, এটার খুব বেশি নাড়ানাড়ির দরকার নেই, শুধু এদিক আর ওদিক করলেই হয়। তেলটা ভালোভাবে গরম করে নেবেন, তারপর কাটলেট ছাড়ার পরে চুলার আঁচটা কমিয়ে দেবেন একটু সময় নিয়ে, যাতে দুদিকটাই আস্তে আস্তে লাল হয়ে যায়। একদিকটা একটু লাল হয়ে যাওয়ার পরে আমি কাটলেটটা উল্টিয়ে দিলাম, অন্য দিকটাও কিছুক্ষণ ভাজার পরে একটু লাল লাল হয়ে এসেছে, একটু ক্রিস্পি হয়ে এসেছে, তখন আমি তুলে নিলাম। তবে এটা আমি পেপার টাওয়েলে রাখলাম যাতে এক্সেস তেলটা চুষে নেয়। কাটলেটের স্বাদটা কিন্তু খুবই মজার, উপরেরটা ক্রিস্পি আর ভেতরেরটা কিছুটা নরম, এটা ঠিক নরম বলবো চপের মতো না, শক্তভাবে নরম। সামান্য কয়েকটি ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই কাটলেটটা তৈরি করে রাখেন, সবাই পছন্দ করবে। বিভিন্ন রকমেরই সবজি ব্যবহার করতে পারে, মটরশুঁটি হতে পারে, গাজর হতে পারে, আবার বিনস যেটা বরবটি সেটাও ব্যবহার করতে পারে। আজকের একটু নতুন ধরনের ভেজিটেবল কাটলেট, তিল দেওয়া ভাজা এই কাটলেটটা অবশ্যই আপনাদের পছন্দ হবে। আর পছন্দ হলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, সবার সুস্বাস্থ্য আর কল্যাণ কামনা করে আল্লাহ হাফেজ।